নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি নটা তেপ্পান্ন মিনিটে ধনু রাশি ত্যাগ করে শনি মহারাজ মকর রাশিতে গমন করছেন অর্থাৎ কুম্ভ রাশির সাড়ে সাতের প্রথম পর্ব শুরু হচ্ছে এই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে তো এই প্রথম পর্বে অর্থাৎ আড়াই বছর কুম্ভ রাশির কোন কোন দিকে ভালো হবে এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে এই নিয়ে আমি এই ভিডিওতে বিশদে আলোচনা করতে চলেছি তো প্রত্যেকেই এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ ভিডিওটি একটু বড় কারণ বিস্তারিত আলোচনা কুম্ভ রাশির আড়াই বছরের কোন কোন দিকে ভালো এবং কোন কোন দিকে খারাপ প্রথম কথা হচ্ছে এই শনি মহারাজ মকর রাশিতে গমন করছেন অর্থাৎ কুম্ভ রাশির স্থানে শনি মহারাজ আসছে অর্থাৎ সক্ষেত্রিক শনি মহারাজ তো এই কুম্ভ থাকার জন্য কুম্ভ রাশি দ্বাদশে শনি থাকার জন্য কুম্ভ রাশির উপর কি কী এফেক্ট এফেক্ট দিতে চলেছে প্রথম কথা আপনাদেরকে বলি যখন সাড়ে সাতি শুরু হবে কুম্ভ রাশির তখন প্রথমেই কুম্ভ রাশির যে এফেক্ট দিবে সেটা হচ্ছে আপনার মাথাকে আগে এফেক্ট দিবে। অর্থাৎ আপনি ভালো চিন্তা করতে পারবেন না অর্থাৎ ডিসিশান নিতে পারবেন না ডিসিশান নিতে আপনি অক্ষম হবেন সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন অর্থাৎ এ সাড়ে সাতির প্রথম যেটা একটা ধাক্কা কুম্ভরাশি অবশ্যই পাবে প্রত্যেক কুম্ভরাশির ক্ষেত্রে আমি বলছি এই ধাক্কাটা আপনারা পাবেন যে কারণে প্রথম ধাক্কাটা আপনার মাথায় এই জন্য আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হবেন তো এই কুম্ভ রাশির যে সাড়ে সাতির যে প্রথম পর্ব শুরু হচ্ছে সেক্ষেত্রে সমস্যা তো আসবেই কিন্তু তার মধ্যেও অনেক দিক ভালো আছে যারা হাল ছেড়ে দিবে তাদের অবস্থা আরও খারাপ হবে অর্থাৎ শনি মহারাজ এমনই একটা প্ল্যানেট যিনি যেমন সোনাকে গলিয়ে একটা গহনাতে পরিণত হয় অর্থাৎ প্রচণ্ড আপনাকে কষ্ট দিবে কিন্তু আপনাকে আলটিমেট সাকসেস শনি মহারাজ দিয়ে যাবে আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা যাদের ছকে শনি নিচস্ত আছে শনি রাহুযুক্ত শনি কেতুযুক্ত তাদের ক্ষেত্রে তো প্রবলেম আসবেই আমি এটা আপনাদেরকে বলছি এমনি কুম্ভ রাশিরও বেসিক একটা ধাক্কা পেতে চলেছে অর্থাৎ যারা এই ধাক্কাকে কাটিয়ে উঠতে পারবে কিনা তারা সাকসেস হবেই যারা হাল ছাড়বে না এক কথায় যা হোক দেখা যাবে এরকম একটা মানসিকতা নিয়ে মানে মনের জোর যাদের থাকবে এক কথায় তারা সেই মতন এফেক্ট অবশ্যই পাবে কিন্তু শনি মহারাজ তাদেরকে অনেক কিছু দিয়ে যাবে এবার আপনাদেরকে বলি এই শনি মহারাজ এই মকর রাশিতে অবস্থান করে কোন কোন দিকে দৃষ্টি দিচ্ছে শনির দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি ও দশম দৃষ্টি অর্থাৎ মকর রাশির এই সরি কুম্ভ রাশির দ্বিতীয় দিকে দৃষ্টি হচ্ছে কুম্ভ রাশির ষষ্ঠে দৃষ্টি পড়ছে এবং কুম্ভ রাশির নবম স্থানে দৃষ্টি পড়ছে তো এই ক্ষেত্রে কি হচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ার জন্য আপনাদের ফিনান্সিয়াল দিকটা একটু চড়াই উত্তরের মধ্যে দিয়ে যাবে প্রথম দিকটা বছরের এবং পারিবারিক কিছু অশান্তি আপনাদের দেখা যাচ্ছে পরিবারের মনোমানিন্য হতে পারে আপনার পিতা বা মাতার শরীর খারাপ হতে পারে আর্থিক একটা টাইটনেস অবশ্যই আসবে টাকা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে একটু ভেবে চিনতে ওই যে আপনাদেরকে আগে বললাম ব্রেন এফেক্ট করে সিদ্ধান্ত নিবেন তবে কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করবেন এই দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে শনি দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কুম্ভের আবার ষষ্ঠ হয়ে যাচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ এখানে ষষ্ঠ থেকে আমরা কি বুঝি চাকরি শত্রু ঋণ তো এই সময় আপনারা প্রতিযোগিতামূলক চাকরিতে আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন যারা এসএসসি দিচ্ছেন বা ডাব্লু পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বা প্রতিরক্ষা খাতে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো সময় দেখা যাচ্ছে ভালো দিকগুলো দেখুন এবং আপনারা এ সময় যদি ভালো মতন প্রিপারেশান নিতে পারেন দেখবেন আপনারা অনেক কিছু পেয়েছেন অর্থাৎ চাকরি আপনারা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সাকসেস পাবেন এরপরে আপনাদেরকে বলি এই ষষ্ঠ থেকে আমরা শত্রু বিচার করি শত্রু পিছনে থাকবে কিন্তু আপনার তেমন ক্ষতি করতে হবে না শত্রু পিছন পিছু হটবে শত্রু থাকবে আপনার কিন্তু শত্রু সে মতন আপনাদেরকে ক্ষতি করতে পারবে না এবার পড়ছে নবম ঘরের দৃষ্টি যেটা অর্থাৎ দশম কুম্ভের নবম সেক্ষেত্রে কি হচ্ছে আপনাদের ভাগ্যে ধীরে ধীরে উন্নতি হবে শনি হচ্ছে গতি প্ল্যানেট কিন্তু শনি যখন দিয়ে যায় না আমি গ্যারেন্টি দিয়ে বলছি অন্যান্য কোনো প্ল্যানেট দিতে পারে না যাকে করে তো তাকে রাজা করে ছাড়ে অর্থাৎ ভাগ্য উন্নতি আপনাদের ধীরে ধীরে হতে চলেছে নবমভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের ভাগ্য উন্নতি হবে কিন্তু শনি একটু ধীরগতি প্ল্যানেট ধীরে ধীরে আপনাদের ভাগ্যের সহায়তা আপনারা অবশ্যই পাবেন এবং এই বছর দ্বাদশস্থানে শনি মহারাজ যাওয়ার জন্য অর্থাৎ মকর রাশিতে আপনাদের কর্মসূত্রে হোক যে কারণে হোক আপনাদের একটা বিদেশ ভ্রমণ হবার প্রবল সম্ভাবনা বিশেষ করে কর্মসূত্রে আপনাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই শনি মহারাজ তাকেই দেয় যে কঠোর পরিশ্রম করতে পারে এক কথায় যে ভেঙে পড়ে না হাল ছাড়ে না তাদের তাকেই শনি মহারাজ ঢেলে দেয় শনি চাপ তো ছাপার ফারকে একটা তো আমি বলবো সারস্বতীতে প্রত্যেকে বলছে খারাপ এটা হবে সেটা হবে হ্যান হবে ত্যান হবে ঠিকই আছে কিন্তু আপনি যদি সৎকর্ম করেন সৎ পথে থাকেন দেখবেন সাড়ে প্রিয় পিরিয়ডেও আমি বলছি আপনাদের অনেক উন্নতি হবেই প্রথম অবস্থাতে অবশ্যই কুম্ভ রাশির একটা ধাক্কা অবশ্যই পাবে যে দিক থেকে হোক যে কোনো দিক থেকে সে শরীর দিক থেকে হোক আর্থিক দিক থেকে হোক আপনার পারিবারিক দিক থেকে হোক তো একটা ধাক্কা পাবে তো এই সময় খারাপ দিকগুলো কি হচ্ছে আপনাদের পারিবারিক অশান্তি দেখা যাচ্ছে আপনাদের ফিনান্সিয়াল একটু চাপ হবে কর্মের প্রচণ্ড চাপ থাকে কাজের প্রচন্ড চাপ থাকবে আপনাদের শরীরের দিকটা আপনারা অবশ্যই নজর রাখুন শারীরিক দিকটা শারীরিক পাঠটা আপনাদের প্রবলেম দেখা যাচ্ছে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হতে পারে পিতা মাতা শরীরের দিকে অবশ্যই নজর রাখুন এই সাড়ে সাথির ফার্স্ট চরণে অর্থাৎ প্রথম চরণে তো এই সময়টা অর্থাৎ সাড়ে সাথীর প্রথম পর্বে কুম্ভ রাশির যে যেগুলো দিক বললাম প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে আপনার সাফল্য অবশ্যই হবে আর্থিক দিক দিয়ে আস্তে 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 আপনাদের উন্নতি হবে এবং আপনাদের ভাগ্য আপনাদের সহায়তা করবেই আমি এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি একটু ধীরে করে কিন্তু আলটিমেটলি এই শনি মহারাজ তাদেরকেই সাফল্য দেয় যারা লেগে থাকে অর্থাৎ আপনারা লেগে থাকুন ভেঙে পড়বেন না মনের জোর রাখুন সমস্যা তো আছেই কিন্তু সেই সমাধানও আপনাদের অবশ্যই হবে তো এই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি কুম্ভ রাশির যে সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হচ্ছে এ সময় আপনারা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি কথাটা প্রযোজ্য আপনারা সৎভাবে থাকুন সৎকর্ম করুন এবং কোন কাউকে দুঃখ দিবেন না এ থেকে কি হবে আপনাদের সমস্যা বেশি আসবে শনি মহারাজ একটাই পছন্দ করে করেন যেটা হচ্ছে অনেস্টি অনেস্টি আপনার মধ্যে বজায় রাখুন যে জন্য আপনাদের যে সাড়ে সাথের যে নেগেটিভ এফেক্ট কি না অনেক অংশেই নষ্ট হবে ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদেরকে এই ভিডিওটা ভয় দেখানোর জন্য নয় আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন দেখবেন সমস্যা অতটা আসবে না আমি বলছি না যে আমার কথাগুলো হানড্রেড পারসেন্ট মিলবে ফিফটি পারসেন্ট তো মিলতে পারে আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন দেখবেন কুম্ভ কিছুটা হলেও আপনারা ভালো ফল লাভ করবেন এই সাড়ে সাতের আড়াই বছরের প্রথম পর্বে তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ